সালামু আলাইকুম তো আজকের ভিডিওটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্টের দুই ধরনের ভাইদের জন্য অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য করা প্রথমত হচ্ছে এল পরীক্ষা যাদের একদম বয়সটা শেষ যে ভাই এটা আমার শেষ সার্কুলার অথবা যে ভাই অনেক দিন যাব ট্রাই করতেছে একটা পরীক্ষাও টিকতে পারতেছি না বা অনেকগুলো ভাইবা দিয়েছি কিন্তু ভাই চাকরিটা আসলে হচ্ছে না এই ধরনের ভাইদের জন্য করা তো আমি তাদেরকে বলবো যে ভাই আসলে অলসতা না করে যেহেতু আমাদের সার্কুলারটা বড় আপনাদের বয়স শেষ পড়াশোনা নিজে থেকে করতে মন চায় না অথবা আপনি গাজীপুর আসতে পারতেছেন না বা গাজীপুরে এসে যে কার কাছে এই ধরনের সুযোগ নাই চাকরি করতে হয় চাকরিও ছাড়তে পারতেছেন না আবার পড়াশোনাটাও আপনার জন্য দরকার তো আমি তাদেরকে বলবো আমার এখানে চাইলে আপনি আমার সাথে অ্যাড হইতে পারেন আমি আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করবো এই চাকরিজীবী ভাইদের কথা চিন্তা করে আমার এখানে এল যে বেচটা চলমান আছে এখানে রাত নয়টা চল্লিশ থেকে ক্লাস হয় নয়টা চল্লিশ শনিবার সোমবার বুধবার নয়টা চল্লিশ থেকে ক্লাস ফেসবুক লাইভে সিক্রেট গ্রুপে এবং কোনো কারণে যদি আপনার ক্লাস মিস হয়ে যায় অফিসের কারণে অথবা নেটওয়ার্ক প্রবলেমের কারণে প্রতিটা ক্লাস এখানে রেকর্ড থাকবে আজীবন যে কোনো সময় আপনি তারিখ বাই তারিখ ডেট বাই ডেট দিয়া ওই ক্লাসের টপিক দেওয়া আছে আপনার সুবিধা মতো চব্বিশ ঘন্টার মধ্যে পুরো মাসের মধ্যে যে কোনো সময় আপনি করে নিতে পারবেন এটা হলো প্রথম সুবিধা এবং এখানে যে ক্লাসগুলো আমি করাবো এটা শুধু আপনার এলজি দিন আপনার আসন্ন সামনে যতগুলো পরীক্ষা আছে ইনশাআল্লাহ আমি ডিপার্টমেন্টটা ছাত্রদেরকে এইভাবে পড়ানোর চেষ্টা করি যেন আমার কাছে পড়ার পরে তার অন্য কোথাও না যাইতে হয় আপনি নাইনটি পার্সেন্ট যে কোনো পরীক্ষা আমি ক্লাসে যা পড়াবো ক্লাসের পড়া কমপ্লিট করলে আপনি কমন পাবেন ইনশাআল্লাহ আর এটা তো আপনার দেখা যাবে যে ডিপার্টমেন্টের যে আমাদের লিখিত পরীক্ষা আশি মার্ক থাকবে এটার ভয়টা দূর হয়ে যাবে আপনার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে পাশাপাশি অন্যান্য পরীক্ষাগুলো তো আপনি ভালো করতে পারবেন আর প্রিলি পরীক্ষা নিয়ে তো কোনো ভয় নাই আমি যে রুটিন তৈরি করছি রুটিন অনুযায়ী পড়াশোনা করে ভাই হিসেবে বলব আপনি যদি পরীক্ষাগুলো কমপ্লিট করেন ইনশাল্লাহ আপনি প্রিলি তো অটোমেটিক পাস করবেন কিন্তু শর্ত কি পড়াশোনা আপনাকে করতে হবে ভাই আপনার পড়াশোনা আমি করে দিতে পারবো না আমরা আপনাকে গাইডলাইন দেবো না পারলে বুঝাই দিব পড়াশোনার জন্য প্রেশার দেব আপনার পড়াশোনায় কিন্তু আপনাকে করতে হবে তো আমাকে একটু নক দিবেন আমার এই কমেন্ট বক্সে দেখবেন যে লিংক আছে এখানে জয়েন হয়ে যাবেন আরেকটা বিষয় আজকে কথা বলবো সেটা হচ্ছে যারা আমরা সপ্তম পর্বে আছেন যারা সপ্তম পর্বে আছেন গাজীপুরে নতুন আসবেন হ্যাঁ যারা সপ্তম পর্বে আছেন গাজীপুরে নতুন আসবেন সবার তো আর্থিক অবস্থা ভাই এক না কারো আর্থিক অবস্থা ভালো কারো আর্থিক অবস্থা ভালো না সবার ফিনান্সিয়াল অবস্থাটা এক না তো গাজীপুরে আসার পরে আমি ভাই হিসেবে যেহেতু আমি সিভিল ডিপার্টমেন্টের আরসিসি বই লেখক হিসেবে সিভিল ডিপার্টমেন্টটাকে নিয়ে কাজ করি আপনাদের ডিপার্টমেন্টের ভয় দূর করার জন্য একটা কথা সবসময় মনে রাখবেন গাজীপুরে আসার পরে প্রথম কাজ হচ্ছে আপনার সিভিল ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টটা ক্লিয়ার করা আপনি যদি ডিপার্টমেন্টটা ক্লিয়ার করেন আপনার কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যায় খুব দ্রুত সময় আপনার সিলেবাসটা আপনি কভার করতে পারবেন কিন্তু আমরা গাজীপুরে আসার পরে সঠিক একটা দিক নির্দেশনার অভাবে ডিপার্টমেন্টও শেষ করতে পারেন ননও শেষ করতে পারে আমাদের দুই তিন মাস চার মাস সময়ই এমনিতেই চলে যায় তো আমরা যারা সপ্তম পর্ব শেষ করি অথবা অষ্টম পর্ব শেষ করে নতুন গাজীপুর আসবো এই আগস্ট মাসে তো আপনাদের জন্য পনেরো তারিখের নতুন বেচ হবে এখানে যে ভাই আপনার এখানে ভর্তি হইলে সুযোগটা কি ভাই আমার এখানে ভর্তি হইলে কী সুযোগ সেটা আপনি এক সপ্তাহ ক্লাস করেন দশ দিন ক্লাস করেন তখন নিজেই বুঝতে পারবেন যে আমার এখানে ভর্তি হইলে আপনার কি সুযোগ আমার এখানে ভর্তি হইলে প্রথম যে এটা এটা হচ্ছে আমি আপনাকে ফিনান্সিয়াল যে সাপোর্টটা এটা দিব আপনি গাজীপুরা এসে যে কারো কাছে প্রাইভেট পড়তে চান একটা ভালো অ্যামাউন্ট লাগবে তো আমার এখানে যে বেচগুলো হয় এগুলো যাদের ফিনান্সিয়াল প্রবলেম টাকা পয়সার সমস্যা একদম সর্বনিম্ন হ্যাঁ ফি দিয়ে তিন মাসের ষাটটা ক্লাস একদম সর্বনিম্ন এখানে সতেরোশো থেকে আঠারোশো টাকা ফি দিয়ে তিন মাস ক্লাস হয় এবং ষাটটা ক্লাস হবে পাশাপাশি এখানে ননের দশটা পরীক্ষা হবে ফ্রি ষাটটা ক্লাস তো আমি এই কাজটা কেন করি যে আমার এখানে শুধু ভালোবাসা যে আমার আর বই থেকে ক্লাস হয় এই জন্য আমি এই সাপোর্টটা দিই এবং এখানে আমাদের একটা বেচ চালাইতে কত টাকা খরচ হচ্ছে প্লাস হচ্ছে কত ছাত্র হয়েছে পার হেড মাথা পিছু ভাগ করে এই টাকার পরিমাণটা নির্ধারণ করা হয় ভাই আপনার লাভ কি আমার লাভ আমার বই থেকে ক্লাস হয় বা আমার এটা একটা ভালোবাসা হ্যাঁ ছাত্রদের প্রতি তো আপনি গাজীপুর আসলে এখন একটা ছেলে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ডিপার্টমেন্ট পড়তে পারে যাদের ফিনা পড়েন কোনো প্রবলেম নাই তবে যাদের একটু আর্থিক সমস্যা আছে আমার এখানে ভর্তি হয়ে আপনি ক্লাস করতে পারেন এখানে ডুয়েটের একজন সিনিয়র ভাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আপনার ক্লাস নেবে এবং জবে আটটা দশটা ভাইবা দিছে পাঁচটা ছয়টা ভাইবা দিছে এরকম একজন ভাই দুইজন টিচার আপনার ক্লাস নেবে ডিপার্টমেন্টটা কভার করে দেবে আপনার ক্লাস নিয়ে আমার কাছে কোনো কমপ্লেন আসবে না আপনি নিজে বলবেন যে ভাই টিচার যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড ঠিক আছে এইটুকু আস্থা ভাইয়ের উপরে রাখেন এইটুকু স্যাটিসফাইড আপনি হবেন তো গাজীপুরে যারা নতুন আসবেন আমাকে একটু নক দেবেন যে ভাই আমি সপ্তম অষ্টম পর্ব শেষ করে আগস্ট মাসে বা গাজীপুর আসতেছে আপনাদের জন্য আমার বেস্ট সহযোগিতা থাকবে তো দেখা যাবে যে আপনি অন্য জায়গায় চার হাজার টাকা দিয়ে ডিপার্টমেন্ট পড়লে এখানে যদি আপনি আঠারোশো দুই হাজার টাকা দিয়ে পড়তে বাকি দুই হাজার টাকা দিয়ে পুরো ননের এক সেট বই আপনি কিনে ফেলতে পারতেছেন এখন আমি কিন্তু এভাবে বলতে পারতাম যে চার হাজার টাকা দিয়ে ভর্তি হন ননের ফুল সেট ফ্রি তখন দেখা যেত অনেক ছাত্র আসতো কিন্তু আসলে আমরা আসলে অনেকেই মনে করি যে এখানে যে টাকা কম ভাই কি না কি পড়া আরে ভাই আপনি আসেন এক সপ্তাহ ক্লাস করেন দেখেন কোন টিচার ক্লাস নেওয়ার পরে ভালো লাগলে আপনি কন্টিনিউ করেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যেন আপনাদের আরও সহযোগিতা করতে পারে আমার জন্য দোয়া করবেন আরেকটা কথা হচ্ছে এলজিডি বেচে ভর্তি হইলে কিন্তু বই ফ্রি এমসিকিউ বই ফ্রি ঠিক আছে এমসিকিউ বই ফ্রি এখানে পঞ্চাশটা ক্লাস নিব ডিপার্টমেন্ট আমি তিরিশটা পরীক্ষা নিবো এমসি কিউ বই ফ্রি এবং এল জিডি বেচে বেচ আমার অনলাইন বেচ এখানে কোর্স মাত্র পনেরোশো টাকা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে